আজি অখিল ভারত বামুন রাজ্যিক সমিতির সৌজন্য আর আমার মরিগাঁও জেলা সমিতির উদ্যোগত সদৌ জাগিরতবাসীক লই পেলায় আগন্তুক 2025 বর্ষর 11 আর 12 ফেব্রুয়ারি তারিখে জাগিরত সনাতন সংস্কৃতির উপর এখন আলোচনা চক্র আর 12 ফেব্রুয়ারি তারিখ 2025 বর্ষর 12 ফেব্রুয়ারি তারিখ রুদ্রযজ্ঞর আয়োজনের দিহা করা হয়েছে। আর সেই সন্দর্ভত আজি জাগিরদ এখন সাধারণ সভা অনুষ্ঠিত করা হল। এই সাধারণ সভাতেই আমি জাগিরদর বিশিষ্ট ব্যবসায়ী আমার বিশিষ্ট সমাজকর্মী জগদীশ প্রসাদ আগরওয়ালক আদরণি সমিতির সভাপতি নির্বাচিত করা হয় আর জাগিরদর গণ্যমান্য ব্যক্তিসকলক রাখি পাই আমি বিভিন্ন উপসমিতিবিলাকৰ বাবে সভাপতি উপসভাপতি সম্পাদক সাধারণ সম্পাদক সহ যেতিয়া সম্পাদক আজি আমার কমিটি গঠন করে আগন্তুক 11 আর 12 তারিখে হবলগিয়া এই দুইটা অনুষ্ঠান সুন্দরক পরিচালনার বাবে আমি আগবাড়ি আর ইয়ার সঙ্গতি রেখে এখন স্মৃতিগ্রন্থার আমি উন্মোচনের ব্যবস্থা করেছো। ইয়াতো আমি বিদগ্ধ পণ্ডিত সকলের যোগাযোগ রাখিছো, তেখেতসকলৰ বহুমূলীয়া লিখনি আমি পাম বলে আমি আশা করছো, তেখেতসকলে আমাক নিশ্চয়তা প্রদান করেছে, গতি এখন সুন্দর স্মৃতিগ্রন্থ ইয়ার প্রকাশ হব। মরিগাঁও জেলার উদ্যোগত সদৌ ভারত ব্রাহ্মণ ফ্রন্টর এখন সভা হয়। এই সভাত এখন যজ্ঞ করার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্ম আমি সনাতন ধর্মর প্রতি সনাতন সংস্কৃতির প্রতি কিছু কথা জানাবলৈ বা কিছু জ্ঞান দিবলৈ চেষ্টা করার কারণে এখন সমিতি গঠন করা হয়েছে। আশা কিছু আর রাইজে এই গধুর দায়িত্ব সভাপতি মুখে দিছে, আশা রাখিছো মই রাইজর সকল সহযোগ আর আমার কার্যকরী সভাপতি সহযোগ এখিনি সফলমণ্ডিত করব পারি। আজি অখিল ভারত বামুন রাজ্যিক সমিতির সৌজন্য আর আমার মরিগাঁও জেলা সমিতির উদ্যোগত সদৌ জাগিরতবাসীক লই পেলায় আগন্তুক 2025 বর্ষর 11 আর 12 ফেব্রুয়ারি তারিখে জাগিরত সনাতন সংস্কৃতির উপর এখন আলোচনা চক্র আর 12 ফেব্রুয়ারি তারিখ 2025 বর্ষর 12 ফেব্রুয়ারি তারিখ রুদ্রযজ্ঞর আয়োজনের দিহা করা হয়েছে। আর সেই সন্দর্ভত আজি জাগিরদ এখন সাধারণ সভা অনুষ্ঠিত করা হল। এই সাধারণ সভাতেই আমি জাগিরদর বিশিষ্ট ব্যবসায়ী আমার বিশিষ্ট সমাজকর্মী জগদীশ প্রসাদ আগরওয়ালক আদরণি সমিতির সভাপতি নির্বাচিত করা হয় আর জাগিরদর গণ্যমান্য ব্যক্তিসকলক রাখি পাই আমি বিভিন্ন উপসমিতিবিলাকৰ বাবে সভাপতি উপসভাপতি সম্পাদক সাধারণ সম্পাদক সহ যদি সম্পাদক আজি আমার কমিটি গঠন করে আগন্তুক 11 আর 12 তারিখে হবলগিয়া এই দুইটা অনুষ্ঠান সুন্দরক পরিচালনার বাবে আমি আগবাড়ি আর ইয়ার সঙ্গতি রেখে এখন স্মৃতিগ্রন্থার আমি উন্মোচনের ব্যবস্থা করেছো। ইয়াতো আমি বিদগ্ধ পণ্ডিত সকলের যোগাযোগ রাখিছো, তেখেতসকলের বহুমূলীয়া লিখনি আমি পাম বলে আমি আশা করছো, তেখেতসকলে আমাক নিশ্চয়তা প্রদান করেছে, গতি এখন সুন্দর স্মৃতিগ্রন্থ ইয়ার প্রকাশ হব। মরিগাঁও জেলার উদ্যোগত সদৌ ভারত ব্রাহ্মণ ফ্রন্টর এখন সভা হয়। এই সভাত এখন যজ্ঞ করার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্ম আমি সনাতন ধর্মর প্রতি সনাতন সংস্কৃতির প্রতি কিছু কথা জানাবলৈ বা কিছু জ্ঞান দিবলৈ চেষ্টা করার কারণে এখন সমিতি গঠন করা হয়েছে। আশা কিছু আর রাইজে এই গধুর দায়িত্ব সভাপতি মুখে দিছে, আশা রাখিছো মই রাইজর সকল সহযোগ আর আমার কার্যকরী সভাপতি সহযোগ এখিনি সফলমণ্ডিত করব পারি।